আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের টিকজনের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডভান্স লেভেলের পাঁচটি স্মার্ট গ্যাজেট, যেগুলোকে আপনি চাইলে কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কিনে নিয়ে আপনার প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবেন। তো এইসব গ্যাজেটের প্রাইস ও আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এমনই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি টেকজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন। আরসি ট্র্যাক্সেস কার। বন্ধুরা, আমি আপনাদের গত কয়েকটা ভিডিওতে বলেছি যে ট্র্যাক্সেস কোম্পানি তাদের আরসি ট্রয়ের স্পিডের কারণেই পপুলার। ঠিক তেমনই হচ্ছে এই ট্র্যাক্সেস X1। এটি দেখতে যেমন অ্যাট্রাকটিভ, ঠিক তেমনই এটির স্পিডও একে রিয়েল কারের মতো, এবং এটি মাত্র 5 সেকেন্ডে ঘন্টায় 100 কিলোমিটার স্পিডে পৌঁছাতে সক্ষম। এটির সাথে আপনি পাবেন 2.4 GHz-এর রেডিও সিস্টেম উইথ ট্র্যাক্সেস ওয়ারলেস রিমোট কন্ট্রোলার, যে রিমোট কন্ট্রোলার দিয়ে প্রায় 300 মিটার দূর থেকে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটিতে ব্যবহার করা হয়েছে ট্র্যাক্সেস বিগ ব্লক ব্রাশলেস মোটর, এবং সে মোটরকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 8000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যা আপনাকে 45 মিনিট ব্যাটারি প্যাকআপ দিতে পারবে। এটি উঁচু নিচু রাস্তাতেও আরামসে চলতে পারে। এবাদে এটাতে আরও কয়েকটা ফিচার রয়েছে, এক কথায় বলতে গেলে এটি এক অসাধারণ টয় কার্স। তো আপনিও যদি আরসি ট্রয় লাভার হয়ে থাকেন, তাহলে এই কার্সটি আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং এটির প্রাইস নেহাতই কম নয়, অর্থাৎ এটির প্রাইস 800 USD, যা বাংলাদেশি টাকায় প্রায় 67,000 টাকা। জি ফ্লাই বাইক। বন্ধুরা, এটি দেখতে এক সাধারণ সাইকেলের মতো হলেও আসলে এটি একটি ফোল্ডেবল বাইসাইকেল। এতে করে সাইকেলটিকে আপনি ফোল্ড করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং এটির কালার ফ্রেম থেকে শুরু করে এটির রিং পর্যন্ত হোয়াইট, এবং টায়ার, সিট আর হ্যান্ডেলে ব্ল্যাক কালার করা হয়েছে। এতে সাইকেলটিকে দেখতেও বেশ চমৎকার ও সিম্পল মনে হবে। সাইকেলটিকে দূর থেকে দেখে সাধারণ মনে হলেও আসলে এটি একটি ইলেকট্রিক বাইসাইকেল, এবং এটিকে একবার ফুল চার্জ করে প্রায় 60 কিলোমিটার রেঞ্জের ভিতরে যে কোনো জায়গায় যেতে পারবেন। এবাদে এই সাইকেলটির সাথে ব্যবহার করা হয়েছে অফিসিয়ালি অ্যাপস, স্মার্ট লাইট, ব্যাকসাইডে রেড কালার ইন্ডিকেটর, স্মার্ট লকিং সিস্টেম এবং স্মার্টফোন চার্জার। আর সব মিলিয়ে সাইকেলটি সত্যিই প্রশংসনীয়, এবং এটির প্রাইস 2000 USD, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,70,000 টাকা। ন্যানো ব্যাগ। প্লাস্টিকের ব্যাগ আর পলিথিন পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সেটা হয়তো আমি আপনি কখনোই আন্দাজ করতে পারবো না, তবে এটির ব্যবহারে সমুদ্রে থাকা প্রাণীদের যে কতটা হুমকির মুখে ফেলে সেটা আর বলার মতো না। কিন্তু আপনি যদি চান আপনার আশেপাশের পরিবেশ আর সমুদ্র প্রাণীদের রক্ষা করতে, তাহলে ব্যবহার করতে পারেন এই ন্যানো ব্যাগটিকে। এটিকে কোনো প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়নি, এটিকে তৈরি করা হয়েছে অনেক বেশি আলট্রা লাইট ওয়েট অ্যান্ড পরিবেশ বান্ধব মেটেরিয়াল দিয়ে। এতে করে ব্যাগটি যেমন মজবুত, ঠিক তেমনই ওয়াটারপ্রুফ, এবং ব্যাগটির ওজন মাত্র 14 গ্রাম, আর এটি প্রায় 22 কেজি পর্যন্ত যে কোনো জিনিসকে বহন করতে সক্ষম। সাথে সাথে এটি নরম আর সফট হওয়ার কারণে ব্যাগটিকে ফোল্ড করে পকেটে নিয়েই ক্যারি করতে পারবেন। এবং ব্যাগটির প্রাইস মাত্র 9 USD, যা বাংলাদেশি টাকায় প্রায় 760 টাকা। ডেগমা রাইস। বন্ধুরা, আপনি যদি এক গেমার হয়ে থাকেন আর বিশেষ করে PC গেমার, তাহলে আপনার গেমিংকে ইম্প্রুভ করার জন্য ব্যবহার করতে পারেন এই অ্যাডভান্স লেভেলের কিবোর্ডকে। আর এই কিবোর্ডকে বিশেষ করে তৈরি করা হয়েছে এই গেমারদের জন্য, এবং এটির বিশেষ ফিচার হচ্ছে যে আপনার সুবিধা অনুযায়ী এটিকে মাঝখানে স্প্লিট করে নিতে পারবেন। এবাদে আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজনীয় বাটনকে হাইলাইটও করে নিতে পারবেন, যা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও ইনহান্স করে দিবে। এছাড়া আরও কয়েকটা ফিচার আপনি দেখতে পাবেন, যেমন RGB লাইট, 1 কিবোর্ড রিমুভ, চেঞ্জেবল বাটন ইত্যাদি। তো আপনিও যদি আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে একে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে এই কিবোর্ডকে ব্যবহার করে দেখতে পারেন। এবং এটির প্রাইস 70 USD, যা বাংলাদেশি টাকায় প্রায় 5,900 টাকা। সিনেরা ভিআর গ্লাস। ঘরে বসেই আপনার স্মার্টফোন দিয়ে 3D এক্সপিরিয়েন্স করার জন্য ইনভেনশন করা হয়েছে ভিআর গ্লাসকে। তো বর্তমানে ভিআর গ্লাসকে মডিফাই করে, অর্থাৎ 3D ভিআরের সাথে 3D সাউন্ডকে মিলিয়ে ইনভেনশন করা হয়েছে এই সিনেরা গ্যাজেটকে, যা আপনাকে একদম সত্যিকারের 3D মুভির এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। অর্থাৎ এটি ব্যবহারে মনে হবে যেন সব কিছুই আপনার সাথেই ঘটছে।
তো হলিউড থেকে শুরু করে বলিউডে 3D মুভিজকে সত্যিকারের জীবনে এক্সপিরিয়েন্স করার জন্য এই সিনেটা গ্যাজেট এক পারফেক্ট ডিভাইস হতে পারে, যা ব্যবহার করলে মনে হবে যেন আপনি সেই মুভিরই একটি অংশ। এবারে ডিভাইসটিতে আরও কয়েকটা ফিচার রয়েছে যা আপনি ডিভাইসটিকে ব্যবহার করার সময় বুঝতে পারবেন। তো বন্ধুরা, এমন গ্যাজেটকে যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি কী ধরনের মুভি দেখবেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমাকে যদি দেওয়া হয় তাহলে আমি অ্যাভেঞ্জারের ইড গেম মুভিটি দেখব, এবং এটির প্রাইস একটু বেশি, অর্থাৎ 400 USD, যা বাংলাদেশি টাকায় প্রায় 33,000 টাকা। তো আপনিও যদি এসব গ্যাজেটকে কিনে নিতে চান তাহলে এসব গ্যাজেটের অনলাইন ব্যয় লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।